আমি একটু জানতে চাই যে রিশাদকে ইনক্লুড করা হয়েছে সেই সাথে শরীফুল, কোন কোন পারফরম্যান্সের ভিত্তিতে তাদেরকে আসলে এই ম্যাচে ইনক্লুড করা হলো, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বোথ ওয়ে? শ্রাবণ্য, বা পারফরমেন্স না, আমার মনে হয় যে ক্লিয়ার ইন্ডিকেশন, মানে যেটা বলে আসলে সেটা শুরু করেছেন আজকের আপনি, যে দলের যে রিজার্ভ বেঞ্চ রয়েছে তাদেরকে একটু ঝালাই করে দেখার এর চেয়ে ভালো সুযোগ তো আর হয় না। আমার মনে হয় আরও অনেকগুলো সুযোগ ছিল, বাট তারপরেও বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করতে চেয়েছে। যেমন আই স্টিল বিলিভ যে জাকির আলী অনেক, তিনি হয়তো আজকের ম্যাচটাও সুযোগ পেতে পারতেন, একটা 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 ইনিংস খেলার, মানে একটা ম্যাচ এবং একটা একবার ব্যাটিং করার সুযোগটা হয়তো পেতে পারতেন, বাট তারপরেও দল মনে করছে দুটো পরিবর্তন। এবং আমিও দেখতে চাই যে আসলে রিশাদ খুব ভালো বা খেলবেন দলের হয়ে, কারণ লেগ স্পিনার যে সংকটটা, যেটা নিয়ে আসলে বছরের পর বছর, এক দুই বছর না, এটা তো লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে। এবং তৃতীয় লেগ স্পিনার যিনি, যার অভিষেক হতে যাচ্ছে ন্যাশনাল সার্কিটে, সো আই হোপ যে তিনি ভালো করবেন, তার উপর যে ভরসার জায়গাটা রয়েছে। সবচেয়ে বড় কথা, দলের আবহটা তো খুব ভালো। কালকে রনি তালুকদার যে কথাটা বলেছেন যে কোচের কাছ থেকে যে মেসেজটা তিনি পান যে ফিয়ারলেস ক্রিকেট খেলার, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ঋষভকেও বলা হয়েছে যে যাও এবং নিজেকে উজাড় করে দাও। সো খুব ভালো একটা সুযোগ। আর অপোনেন্ট যেহেতু আয়ারল্যান্ড, আমারও মনে হয় তিনিও কিছু নির্ভর হয়ে খেলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম শরীফুলের জন্য আমার মনে হয় যতটা না শরীফুল ঢুকেছেন তার চেয়ে বেশি মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেটারও দরকার আছে। সামনে আমাদের আফগানিস্তানের সাথে সিরিজ রয়েছে, সেইটাতে আমি যতটুকু শুনতে পাচ্ছি যে টি টোয়েন্টি সিরিজটা হয়তো হবে না, সেখানে শুধু ওয়ানডে ম্যাচ খেলা হবে, তো সেক্ষেত্রে বাংলাদেশের লম্বা সময় ধরে টি টোয়েন্টি খেলাই থাকবে না, কারণ এরপরে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ, তারপর ওয়ার্ল্ড কাপ খেলবে। সো টি টোয়েন্টি ম্যাচ যেহেতু থাকছে না, শরীফুলকে ঝালিয়ে দেখার একটা বড় সুযোগ রয়েছে টি টোয়েন্টিতে, এটাই শেষ ম্যাচ। তার আগে মোস্তাফিজ যেহেতু আইপিএল খেলতে যাচ্ছেন, তারও কিছুটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট রাইট টাইমে রাইট ডিসিশনটা নিয়েছে, এবং আমিও খুব করে চাই যে দুই ইয়াংস্টার, শরীফুল যেহেতু ইন অ্যান্ড আউট দলে ঢুকছেন এবং বেরোচ্ছেন বারবার, খুব একটা ভালো পারফর্মও করেননি শেষ কটা ম্যাচে, সো আজকের ম্যাচটা নিশ্চয়ই তিনিও ভালো করতে চাইবেন।